এই যে ঘরটি দেখছেন, এটা সুভাগত আর টনিমার। এই দম্পতির অর্থ প্রতিপত্তি ছিল না একেবারেই, শুধু ছিল একে অপরের প্রতি প্রবল ভালোবাসা। অভাবের সংসারে সুখ ছিল কতটা জানা নেই, তবে শান্তি ছিল ভরপুর। সুভাগত বাইরের জগৎটা দেখে আর টনিমা সামলায় সংসারটা। টনিমা নতুন সংসারটা বেশ ভালোই গুছিয়ে ফেলেছে নিজের মতো করে। অগোছালো সুভাগত এখন কিন্তু খুবই সংসারী। ভালোবাসা ছিল তো বটেই, দুজনের মধ্যে ছিল নিদারুণ খুনসুটিও। এই যেমন ধরুন, টনিমা, ও টনিমা, টনিমা, আরে কোথায় গেলে গো? দেখো কি এনেছি প্রথম বিবাহ বার্ষিকীতে। বাবা, আমি ভাবলাম আজকের দিনটাই তোমার মনে থাকবে না, কি এনেছো দেখি দেখি। মলোজা, এ যে ইস্ত্রি। আগের বছর ঘরে স্ত্রী এনেছিলাম, আর তাই এবারে ইস্ত্রি নিয়ে এলাম। বিশ্বাস করো, সেরা উপহার। খুনসুটি আর ভালোবাসায় মোড়া সংসার চলছিল তার নিজের ছন্দে। তাদের নিজেদের প্রতি নির্ভরতা বেড়ে উঠছিল ধীরে ধীরে। কিন্তু সংসারে মাঝে মাঝে কিছু বিপরীত সময়ও আসে। তাই এক সময়ে ঘটল ছন্দপতন। টনিমা সুভাগতর জীবনে নেমে এলো কালো ছায়া। এক করুণ দুর্ঘটনায় শয্যা নিল সুভাগত। স্বপ্নভঙ্গ হলো ওই দম্পতির। বিছানায় শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবেই সুভাগত, আর সংসারের চিন্তায় অস্থির হয়ে পড়ল সে। টনিমা চিন্তিত মুখে সেবা করে চলেছে। একসময় ডাক্তারবাবু জানালেন সেই ভয়ঙ্কর কথাগুলি। কি বুঝছেন ডাক্তারবাবু? অ্যাক্সিডেন্টে কোমর থেকে নিচটা একদম পড়ে গেছে। অপারেশন খুবই খরচা সাপেক্ষ। আমি কিছু ওষুধপত্র লিখে দিচ্ছি, বুঝলেন? যতদিন না অপারেশন হচ্ছে উনি হাঁটতে পারবেন না। এনিওয়ে, আমি আজ আসি। ডাক্তারবাবু, আপনার ফিজটা কত? আমি আপনাদের অবস্থাটা জানি, আমায় কিছু দিতে হবে না, পারলে ওনাকে সুস্থ করে তুলুন। ডাক্তারবাবু চলে যাওয়ার পর শূন্য দৃষ্টিতে বিছানায় শুয়ে রইল সুভাগত। ওদিকে টনিমা মাথায় হাত দিয়ে রান্নাঘরে বসে। একসময় রান্নাঘরের খালি কৌটোগুলো নাড়াচাড়া করতে থাকে সে। দেখে সবই প্রায় ফাঁকা। এই যে করি, ঘরের চাল শেষ, মানুষটার ওই অবস্থা। না, যা হোক একটা কিছু করতে হবে। অনেক ভেবে চিনতে টনিমা একটা রাস্তা বের করে ফেলে। হঠাৎ টনিমা উঠে দাঁড়িয়ে একখানা থলে নিয়ে বাজারে বেরিয়ে যায়। যাওয়ার আগে সুভাগতকে বলে যায়, আমি একটু আসছি। কোথায় চললে? বাজারে। আর পয়সা? ঘরের লক্ষ্মীটা আমি না, তুমি চিন্তা করো না, আমি ঘর ভাঙতে দেব না। হে ভগবান, এখন আমি কি করি? আমার আমার জীবনের সব আশা শেষ, আমার সংসারটা এবার ভেসে যাবে। টনিমাই বা একা কি করতে পারে? শক্তি দাও, শক্তি দাও ভগবান, এই যন্ত্রণা যেন কাটিয়ে উঠতে পারি আমি। কাছেই একটা সোনার দোকানে যায়। তার হাতের একগাছি বালা সে শেকরার কাছে বন্ধক দিয়ে দেয়। হাতে আসে কিছু টাকা। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কয়েকজন মহিলার কথা কানে ভেসে আসে টনিমার। ইস, কি বউরে বাবা, এক বছর আগে বিয়ে হয়ে এলো, আর এবছর স্বামীটাকে খেলো। তাই তো, তাই আবার গয়না বিক্রি করতে এসেছে, পুরো অলক্ষ্মী একেবারে।
ও দিদি, চট করে একটা ডিম ভাজা করে দাও তো, তাড়াতাড়ি দিও কিন্তু। কি যে করি, উনুনে তো ভাত বসেছে। কই গো, হবে নাকি? ও দিদি, হায় ঈশ্বর, কি যে করি, খদ্দেরকে ফেরানো মানে তো লক্ষ্মীকে ফেরানো। তোমার বাবু বড্ড দেরি হয় দেখছি, আমাদের তো এত সময় নেই গো, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? না বাপু, এ দেখি তোমার কাজ নয়। টনিমার মাথায় তখন চট করে একটা বুদ্ধি খেলে যায়। সে ঘর থেকে শুভাগতর দেওয়া ইস্ত্রিটা নিয়ে আসে, ডিম ফাটায় গ্লাসে, তাতে নুন দেয় এবং ছোট ছোট করে কাটা পেঁয়াজ দেয়। তারপর সেটা ডিমেতে মিশিয়ে ফেটিয়ে ইস্ত্রিতে ঢেলে দেয়। খুব অল্প সময়ের মধ্যেই একটি ত্রিভুজ আকৃতির ডিম ভাজা তৈরি হয়। সেটা তনিমা সাজিয়ে গুছিয়ে খদ্দেরদের উদ্দেশ্যে এগিয়ে দেয়। বাবা, এ আবার কেমন ধারা ডিম ভাজা? এই দেখুন না, ভালো লাগবে, খেয়ে দেখুন। কেমন? ত্রিভুজ আকৃতির, পরোটার মতো? বাহ 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 বাহ, কি সুন্দর স্বাদ, অপূর্ব, দারুন দারুন। তুমি আমায় আরো একটা করে দাও দিদি। দারুন দারুন দারুন, তুমি শুনলাম রতনকে কি পরোটার মতন ডিম ভাজা খাইয়েছ, দাও দেখিনি। হ্যাঁ, আমাকেও কটা ভেজে দাও, বাড়ি নিয়ে যাব। আপনাদের ডিম ভাজা রাখো। সত্যি না, দেখ কেমনটা অদ্ভুত দেখতে না ডিম ভাজাটা, হ্যাঁ কেমন একটা, কেমন একটা ট্রায়াঙ্গেল শেপ, লুকিং লাইক আ পরাঠা। চলো, আমি খাই খাই পেজটার জন্য এক সপ্তাহের একটা আর্টিকেল পেয়ে গেলাম। হুররে, সত্যি তোমার এলেম আছে, দোকানটাকে কাগজে এনে ছাড়লে। আবার বিবাহ বার্ষিকী আসতে চললো, সত্যি দিন যায় না জল যায়। বোন, আমাকে দুটো স্পেশাল অমলেট দিতে বলো তো। ভালো আছেন দিদিরা? হ্যাঁ, তুমি কেমন আছো তনিমা? আজ তনিমা বলছেন দিদি, সেদিন সোনার দোকানে বালাটা বিক্রি করতে যাওয়ার সময় অলক্ষ্মী বলেছিলেন। ছি 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 ছি, ওসব মনে রাখতে নেই। তুমি হলে গিয়ে আমাদের পাড়ার লক্ষ্মী। রামু, ওনাদের দুটো স্পেশাল অমলেট দিয়ে যাও। বুঝলাম কি মা, আমার নাতনিটা খুব বায়না লাগিয়েছে ঘরে, তো ত্রিকোণা ডিম ভাজা দিতে বলবি রে। এ আবার বলতে, বসুন বসুন, আমি নিজে ভেজে নিয়ে আসছি। কত হবে মা আমার? ছি ছি, এ কি বলছেন? একটা সময় যখন কিচ্ছু ছিল না, আপনি ওর চেক আপ করে গেছেন কোনো কিছু না নিয়ে, আর এখন আমি আপনার কাছ থেকে পয়সা নেব? আমার দোকানের সমস্ত ডিম ভেজেও আপনার ঋণ শোধ হবে না। তনিমা শুভাগতর এখন পাকা বাড়ি, শুভাগত দরজায় কড়া নাড়ছে। আসছি। কোথায় গিয়েছিলে সাত সকালে? বলি, বিয়ের যে আজ দুবছর হলো, সে খেয়াল আছে? উপহার আনতে গিয়েছিলাম। বাবা, এবার আবার দুটো গিফট? বিয়ের তো দুবছরই হলো নাকি? বাবা, এটা তো তুমি তুমি হ্যাঁ আমি সেদিন ওদের থেকে জিনিসটা শোনার পরই মাথায় রেখে দিয়েছিলাম বিষয়টা। এবার অন্য উপহারটা খোলো।
এবারেও স্ত্রী? 2 বছর আগে স্ত্রী এনেছিলাম, এবারও তাই স্ত্রী। তুমি পারো, বলেছিলাম না এই স্ত্রী আমাদের অভাব মেটাবে। এমনি করে সব বাধার পাহাড় পার হয়ে অবশেষে সুখের মুখ দেখে শুভাগত তনিমা। দিন বদল হয় তাদের, সুখী শান্তিতে ভরে ওঠে তাদের সংসার।